এবং যারা এই বক্তব্য দিবেন খুব সংক্ষেপে বক্তব্য দিবেন
আজ সংক্ষেপের পরে সমাবেশ শেষ করে আমরা ধাপে ধাপে আবার মিছিল করব। ধন্যবাদ সকল। না ঠিক আছে, আজাদ সংগ্রামী সাথী ভাই ও বোনেরা, আপনারা জানেন কষ্ট করবেন অবরোধ এই প্রেসিস্ট সরকারের পদত্যাগের এক দফা দাবিতে চলছে। আপনারা জানেন যে এই সরকার করে ঘড়ি করে একটি অবৈধ তপশিল যা সংবিধানের সাতের কক্ষ ১১ ৭৭ কে লঙ্ঘন করে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন ঘোষণা করেছে। এই সাংবিধানিক প্রতিষ্ঠানের এই অবৈধ নির্বাচন কমিশন তার এই পদে থাকার সব ধরনের আস্থা হারিয়েছে। অনতিবিলম্বে এই নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে, এই তফসিল বাতিল করতে হবে। এই দাবিতে জন আকাঙ্ক্ষার সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে এবং নির্বাচনকালীন সরকার যে নামেই হোক সেই সরকারের হাতে এই অবৈধ প্রেসিস্টকে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আজকে অবরোধের কষ্ট পর্বের প্রথম দিনের প্রথম মিছিলোত্তর সমাবেশে সভাপতিত্ব করছেন কমরেড আবুল কালাম আজাদ, আহ্বায়ক গণতান্ত্রিক সমন্বয়ক গণতান্ত্রিক বামঐক্য, আহ্বায়ক সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি। এখন বক্তব্য রাখবেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির কেন্দ্রীয় নেতা জামিলুর রহমান ডালিম। ডালিম ভাই ছোট করে ধন্যবাদ বামঐক্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। প্রিয় বন্ধুগণ, এই অবৈধ সরকার যে নির্বাচনে নির্লক্ষ্যে আসছে আমরা দেখতে পাচ্ছি। এই অবৈধ সরকারের এই ১৫ বছরে কি পরিমাণ দুর্নীতি জন্ম দিয়েছে, কি পরিমাণ চোর জন্ম দিয়েছে। প্রিয় বন্ধুগণ, আমি বলতে চাই যখন এই দেশে করোনা এসেছিল, যখন দেশে করোনা দেশে দেশ ক্লান্ত ছিল, তখন এই ধরনের এমপি ক্যান্ডিডেট এমপি হওয়া সকল জায়গার লোকগুলো কোথায় ছিল? আমি বলতে চাই এগুলো সব চোর, এগুলো সব পালিয়ে ছিল, এখন এসেছে রাতের আধারে ভোট করার জন্য। এদেশের জনগণকে বলতে চাই আপনারা প্রস্তুত হন, এদেরকে ভোট দেওয়ার জন্য নয়, এদেরকে ঝাড়ু জুতা জুতা পিটা করার জন্য। কারণ দেশের ক্রান্তিক কালে এদেরকে পাওয়া যায় না। যখন একটি এদেশে যখন দেশ ক্লান্ত অবস্থায় তখন এই দেশে এই দেশে দুশ্চররা এই চোররা এই দেশে ছিল না। এখন রাতে আধারে ভোট করার জন্য তারা এমপি সাজার জন্য এই দেশে নতুন রূপে এসেছে। বন্ধুগণ, আমরা এদেশের জনগণ সতর্ক আছি, সতর্ক থাকবো। এই অবৈধ সরকারকে বলতে